ব্যারাকপুর, সিপাহি বিদ্রোহ, মঙ্গল পাণ্ডে, গঙ্গার ঘাট আর বিরিয়ানি। ইতিহাস বলে এই ব্যারাকপুর 500 বছরের প্রাচীন এক বর্ধিষ্ণু জনপদ। বিপ্রদাস বিপ্রলায়ের মনসা মঙ্গলে চানুক নামে একটি গ্রামের উল্লেখ আছে, যার পশ্চিমে গঙ্গা আর পূর্বে সীমারেখা টেনেছে নাউই খাল। 1630-এ ফন ডেন ব্রুকের মানচিত্রে আমরা পাই পরমনগর থেকে কাকিনাড়া পর্যন্ত বিস্তৃত চানুক গ্রামের কথা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই চানুক গ্রাম ছিল প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র সপ্তগ্রাম মহলের অন্তর্গত। উত্তরে পলাশী থেকে দক্ষিণে সাগরদ্বীপ আর পূর্বে কপোতাক্ষ থেকে পশ্চিমে হুগলি নদী পর্যন্ত প্রসারিত সপ্তগ্রামের শাসনকর্তা ছিলেন রুকনুদ্দিন বারবক শাহ। তার নামই সপ্তগ্রাম মহলের নাম হয় বারবকপুর। এরপর চানুক নামকে গ্রাস করে লোকমুখে বারবকপুর হয়ে ওঠে ব্যারাকপুর। কিছুদিন পরে 1772 সালে ইংরেজ সরকার এখানে সেনা ব্যারাক তৈরি করলে এই স্থানের নাম হয় ব্যারাকপুর।